আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকনেট ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোন দিয়েই ইউটিউব চ্যানেল খুলবেন তো সেজন্য প্রথমে আপনাকে ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউবে প্রবেশ করার পর এখানে যে আপনি একটি আইকন দেখতে পাচ্ছেন সেই আইকনেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবেন তারপরে এখানে আপনি আপনার ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি একটি ইমেল নাম্বার দিয়ে দিলাম এখানে তারপরে এখান থেকে আপনি নেক্সট নেক্সট করে করে দিবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনি তারপরে এখানে এগ্রি করে দিবেন তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এখানে আপনি দেখবেন নিচে একদম accept যে accept যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে সেই accept এখানে click করবেন তারপরে দেখেন এখানে আপনার আহ যে আপনার একটা email টা এখানে লগ ইন হয়ে গেছে তারপরে এখানে আবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি একটা পাচ্ছেন সেই মাই চ্যানেল ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল সেই ক্রিয়েট চ্যানেলটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পর তো এখানে দেখেন এখানে আপনার যে নতুন ইমেলটা সেই ইমেল দিয়ে এখানে আপনার একটি আপনার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে তো আপনি যদি এখানে চান তো আপনি আপনার এখান থেকে সেটিং এ ক্লিক করে আপনি এখানে চ্যানেলের নামটাও পরিবর্তন করে দিতে পারবেন তো এখানে চ্যানেলের নামটা পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে এই প্রথমে আপনাকে এই এ অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে আপনি যে পেন আইকনটা আছে সেই পেন আইকনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যদি চান আপনার চ্যানেলের নামটাও এখানে লিখে দিতে পারেন তো এখানে আপনি যে ফার্স্ট টাইম লাস্ট টাইম আপনি এখানে দুটাই চেঞ্জ করে দিতে পারেন তো আমার এখানে যেহেতু আমি আমার এই নামেই থাকবে সেজন্য আমি এটা চেঞ্জ করে দিলাম না তো আপনারা যদি চান আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন তো তারপরে দেখেন এখানে অলরেডি আপনার একটি চ্যানেল তৈরি তৈরি হয়ে গেছে তো এভাবেই আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল খুলতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন